রিভাইভ ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী। আমরা আছি লিবারালিজম অধ্যায়ে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আমাদের বই সিরিজের কোনো বই আপনারা মিস না করে ফেলেন। এই চ্যাপ্টারে থাকবে লিবারালিজম ও অজাচার, লিবারালিজমের নৈতিক অগ্রগতি বা সম্মতি ট্যাবু, লিবারালিজম মেকি সহিষ্ণুতা, লিবারেল এবং সেকুলারিজমের ভণ্ডামি, লিবারালিজম ও অজাচার। পশ্চিমে অজাচার এখনও বেআইনি। মাঝে মধ্যে অজাচারে লিপ্ত বিভিন্ন দম্পতি গ্রেপ্তারের খবর শোনা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা প্রতিক্রিয়া থেকে দেখে বোঝা যায় অজাচারের ব্যাপারে পশ্চিমা দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসছে। প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় বাধা ধরা কিছু কথা। ওরা দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, যা করেছে পারস্পরিক সম্মতির ভিত্তিতে করেছে। ওরা দুজন দুজনকে ভালোবাসে, এটাই তো যথেষ্ট। কোনো কিছু আমাদের কাছে জঘন্য লাগলে সেটাকে অনৈতিক কেন মনে করতে হবে? আর কেনই বা এটা বেআইনি হবে? ওদের গ্রেপ্তার কেন করা হলো? ওরা কারো ক্ষতি তো করছে না? এখানে থেমে কয়েকটা প্রশ্ন করা যাক। যে কাজে অন্যের ক্ষতি হয় না সেটা নৈতিক, আর যে কাজে অন্যের ক্ষতি হয় সেটা অনৈতিক, এটা কে ঠিক করে দিল? অন্যের ক্ষতি হলে সেটা অনৈতিক কেন হবে? অন্যের ক্ষতির জিনিসটা এত গুরুত্ব দেওয়ার কী আছে? হ্যাঁ, ইচ্ছে করে কারো ক্ষতি করার বিষয়টা হয়তো আমাদের কাছে খারাপ লাগতে পারে, জঘন্য লাগতে পারে, আমাদের রাগ হতে পারে, কিন্তু তার মানে কি এটা অনৈতিক? নৈতিকতার দর্শনে ইমোটিভিজম নামে একটি থিওরি আছে। ইমোটিভিজম বলে নৈতিক অবস্থানগুলো আসলে আমাদের আবেগের বহিঃপ্রকাশ। আমরা যখন বলি ক খারাপ কাজ, তখন আসলে ক কাজটা আমার কাছে খারাপ লাগে, অর্থাৎ আমার খারাপ লাগাটাই এখানে মুখ্য। এর বাইরে অন্য কোনো গভীর তাৎপর্য খারাপ শব্দটার নেই। আর অনুভূতি, ভালো লাগা বা খারাপ লাগা, এগুলো আপেক্ষিক। আমার কাছে ক কাজ খারাপ লাগে, কিন্তু আরেকজনের কাছে ভালো লাগতেই পারে। কেউ যদি দাবি করে ক খারাপ কাজ হওয়াটা সার্বজনীনভাবে সত্য, নির্মোহ এবং নিরপেক্ষভাবে সত্য, সব ক্ষেত্রে এবং সবার ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে সে ক্যাটাগরি এরর করছে। ক্যাটাগরি এরর, এটা একটি লজিক্যাল ফ্যালাসি। যখন এক ক্যাটাগরি বা শ্রেণীর জিনিসকে অন্য শ্রেণীর অন্তর্ভুক্ত হিসেবে উপস্থাপন করা হয়, অথবা এক শ্রেণীর বৈশিষ্ট্যকে অন্য শ্রেণীর মনে করা হয়, অথবা ভিন্ন ভিন্ন শ্রেণীর সদস্যকে একই শ্রেণীতে ফেলে দেওয়া হয়। ধরুন আমার ডাব খেতে ভালো লাগে না, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি বলি ডাব খাওয়া অন্যায়, তাহলে সেটা হাস্যকর হবে, এর কোনো গ্রহণযোগ্যতা নেই। আমার কাছে খারাপ লাগতেই পারে, কিন্তু অন্য সবার উপর আমি সেটা চাপিয়ে দিতে পারি না। ইমোটিভিজম নিয়ে অনেক সমস্যা আছে, কিন্তু মজার ব্যাপার হলো লিবারেলরা ইমোটিভিজমের যুক্তি ব্যবহার করে, সব সময় করে, তাদের প্রয়োজন অনুযায়ী করে। যেসব নৈতিক অবস্থানের ব্যাপারে লিবারেলদের দ্বিমত আছে, সেগুলোর ব্যাপারে তারা ইমোটিভিজমের যুক্তি দেখায়। যেমন অজাচারের ক্ষেত্রে অনেকে বলে শুধু তোমার ঘেন্না লাগার কারণে অজাচারকে খারাপ বলা যায় না, কিন্তু কাজ বা নৈতিক অবস্থান লিবারেলরা নিজেদের বিশ্বাস করে সেগুলোর ক্ষেত্রে তারা ইমোটিভিজমের যুক্তি দেখায় না। যেমন ক্ষতির নীতি বা হার্ম প্রিন্সিপালের ক্ষেত্রে তারা বলে অন্যের ক্ষতি করা হলো অনৈতিকতার মূল নির্যাস, আইনের শক্তি ব্যবহার করে হলেও একে আমাদের প্রতিরোধ করতে হবে। এখানে কিন্তু ইমোটিভিজমের যুক্তি এনে হার্ম প্রিন্সিপালকে তারা নাকচ করে না। এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? ক্ষতির এই নড়বড়ে এবং অস্পষ্ট ধারণাতে সীমা টানার কারণ কি? অন্যের ক্ষতি করা অনৈতিক কেন? এসব প্রশ্নের জবাবে লিবারেলরা এমন সব মেটাএথিক্যাল এবং মেটাফিজিক্যাল যুক্তি দেখানো শুরু করে, যেগুলোর কারণে অন্যান্য ক্ষেত্রে তারা আস্তিকদের সমালোচনা করে। হয় তারা সরাসরি এগুলোকে খারাপ বলে, কারণ এটা খারাপ, এর কোনো যুক্তি নেই, এটা সহজাত বোধ, ধ্রুব সত্য বা চিরন্তন বাস্তবতা ইত্যাদি, অথবা তারা বাধ্য হয়ে নৈতিকতার পুরো ধারণাটাই বাদ দিয়ে এমন একটি অবস্থান গ্রহণ করবে যা অনেকটা ন্যায়ালিজমের মতো। সে অবস্থানের বিরুদ্ধে অনেক যুক্তি দেখা যায়, কিন্তু একজন লিবারেল যে ভেতর ভেতর একজন ন্যায়ালিস্ট, তার মুখ থেকে এটা স্বীকার করাতে পারাটাও এক ধরনের বিষয়, কারণ এই স্বীকারোক্তি তার অবস্থানের বিরুদ্ধে আপনি পরে ব্যবহার করতে পারবেন। লিবারেল হিউম্যানিস্টদের ডাবল স্ট্যান্ডার্ডের সাথে এভাবেই খেলতে হয়। লিবারেল নৈতিক অগ্রগতি বা সম্মতি ট্যাবু। নাস্তিকদের অনেকে অজাচারকে সমর্থন করে। লরেন্স ক্রাউন অফ রিচার্ড ডকিন্সের মতে নাস্তিকতায় বিখ্যাত আইডলরা খোলাখুলি অজাচারের সমর্থন করেছে। তাদের যুক্তি হল পারস্পরিক সম্মতির ভিত্তিতে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি যৌন সম্পর্কে লিপ্ত হয়, তাহলে সেটাকে বৈধতা দেওয়া উচিত। তারা যদি সম্পর্কে মা ছেলে, বাবা মেয়ে, ভাই বোন, ভাই ভাই ইত্যাদি হয় তবুও। এটা আসলে নাস্তিক সেকুলারদের নৈতিক পরিচিত শক, ট্যাবু ভাঙা। ট্যাবু, কোনো কাজ বা কথার বিরুদ্ধে সমাজ বা ধর্মের প্রচ্ছন্ন নিষেধাজ্ঞা।
এমন কিছু যা চর্চা সমাজে নিষিদ্ধ মনে করা হয়, কারণ তা ওই সমাজের সংস্কৃতি ধর্মের মূল্যবোধের বিরোধী, অথবা এই কাজ বা কথা মানুষের কাছে ঘৃণ্য হিসেবে পরিগণিত। ট্যাবু ভাঙাকে সেকুলারিজমের বীরত্ব ও কৃতিত্ব মনে করা হয়। একসময় ব্যভিচারকে অনৈতিক মনে করা হতো, কিন্তু সেকুলাররা এসে বলতে শুরু করল এটা একটা অযৌক্তিক ট্যাবু। পায়ুকামিতাকেও বরাবর নোংরা এবং ঘৃণ্য হিসেবে দেখা হতো, কিন্তু সেকুলাররা বলতে শুরু করল এটা একটা অযৌক্তিক ট্যাবু। নিছক আবেগের বশে এর বিরোধিতা করা হচ্ছে। ঠান্ডা মাথায় চিন্তা করলে পায়ুকামের বিরোধিতা করার কোনো যৌক্তিক কারণ পাওয়া যায় না, তাই এর বিরোধিতা বৈধ না। এই ধরনের চিন্তা অজাচারের ক্ষেত্রেও প্রযোজ্য। নাস্তিক এবং সেকুলারিস্টদের ট্যাবু ভাঙার পুরনো অভ্যাস অজাচারের ক্ষেত্রে এসে থামবে কেন? অজাচারের ব্যাপারে বিরোধিতাকেও তো অযৌক্তিক ট্যাবু বলা যায়, তাই না? এর বিরোধিতা করার কারণ কি? শুধু আবেগের বশে বিরোধিতা করলে হবে? ঠান্ডা মাথায় চিন্তা করে বিরোধিতা করার মতো যৌক্তিক কোনো কারণ কি পাওয়া যায়? সমকামিতা বৈধতার জন্য দুজন প্রাপ্তবয়স্ক মানুষের পারস্পরিক সম্মতি যথেষ্ট হয়, তাহলে অজাচারের ক্ষেত্রে কেন হবে না? এই যাত্রায় উল্টো ফল কেন হবে? এই যুক্তিকে আরও এগিয়ে নেওয়া যায়। যেমন নাস্তিক আর সেকুলারদের অবস্থান থেকে কি বলা যায় না? আগেরকার পশ্চাৎপদ লোকেরা পায়ুকামিকে নোংরা, ঘৃণ্য, অস্বাভাবিক, পাপাচার মনে করত। একইভাবে আজকের পশ্চাৎপদ লোকেরা পারস্পরিক সম্মতি ছাড়া যৌন সঙ্গমকে ঘৃণ্য এবং সীমালঙ্ঘন মনে করে। কিন্তু দুই ক্ষেত্রেই তাদের মতের কোনো যৌক্তিক এবং বৈজ্ঞানিক কারণ পাওয়া যায় না। এগুলো সবই সেকেলে ট্যাবু। দয়া করে কেউ আবার বলে বসবেন না যে আমি ধর্ষণের পক্ষে ওকালতি করছি। আমি শুধু নাস্তিক এবং সেকুলারদের বানানো নৈতিকতা আর যুক্তির কাঠামো অনুসরণের চেষ্টা করছি। পারস্পরিক সম্মতিতে নাস্তিক আর সেকুলাররা অনেক গুরুত্বপূর্ণ, প্রায় পবিত্র কিছু একটা মনে করে। কিন্তু এই মনে করা বৈজ্ঞানিক ভিত্তি কী? এর যৌক্তিক প্রমাণ কী? এমন কোনো প্রমাণ কি আছে? নেই। আজকের অধিকাংশ লিবারেল মতাদর্শে বিশ্বাসী, তারা লিবারেল উপযোগবাদী নৈতিকতার অনুসারী। সহজ ভাষায় উপযোগবাদের অবস্থান হলো যা কিছু আনন্দ বৃদ্ধি বা ম্যাক্সিমাইজ করে আর ক্ষতি হ্রাস বা মিনিমাইজ করে তাই নৈতিক। যেমন তারা বলে যা অন্যের ক্ষতি করে না তা নৈতিক। সমকামিতা, উভকামিতা, জিনা, ব্যভিচার, সব ধরনের যৌন বিকৃতির পক্ষে লিবারেলদের যুক্তির মূল ভিত্তি হলো লাভ ক্ষতির এই তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী যৌন আচরণের ব্যাপারে কোনো ট্যাবু থাকা অর্থহীন, কারণ নৈতিক অনৈতিক আসল মাপকাঠি হলো আনন্দ আর ক্ষতির হিসেব। কারোর কাছে নোংরা কিংবা ঘৃণ্য লাগলে তার মূল্য নেই। এই যুক্তি ব্যবহার করে অনেক ধরনের যৌন আচরণের উদাহরণ দেওয়া যায় যেখানে পারস্পরিক সম্মতি ছাড়াও আনন্দ বাড়ে আর ক্ষতি কমে। যেমন ভায়ারিজম, বিনা অনুমতিতে গোপনে কারোর নগ্ন অর্ধনগ্ন শরীর, কারোর যৌনকর্ম দেখে সুখ অনুভব করাকে ভায়ারিজম বলে। এটা এক ধরনের যৌন বিকৃতি। তো ধরুন একজন পাক্কা উপযোগবাদী লোক মহিলাদের পাবলিক টয়লেটের ভিতরে গোপন ক্যামেরা লাগিয়ে দিল, তারপর সেই ক্যামেরার লাইভ ফিড ব্রডকাস্ট করা হলো সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরনের মানুষের কম্পিউটার এবং মোবাইলে। এতে মোট সামষ্টিক আনন্দ অনেক বেড়ে যাবে, তাই না? সেই তুলনায় ক্ষতির পরিমাণ কিন্তু নগণ্য। মহিলারা তো ক্যামেরার কথা জানছেই না, আর পরিচয় গোপন রাখার জন্য তাদের চেহারা ঝাপসা করে দেওয়া হবে, তাহলে ক্ষতিকার হলো। মোট কথা, লাভ লোকসানের নেট হিসেব করলে সব মিলিয়ে লাভের পাল্লা ভারী হবে। তাহলে নাস্তিকদের লজিক অনুযায়ী বলা যাচ্ছে এই কাজটা নৈতিক, কারো কোনো ক্ষতি হচ্ছে না। অন্যদিকে যে আনন্দ পাওয়া যাচ্ছে তার মাত্রার পরিমাণ অনেক। এখানে পারস্পরিক সম্মতি নিয়ে তেনা পাচানোর কিছুই নেই। এসব সেকেলে চিন্তা বাদ দিয়ে সবার উচিত মানব জাতির আনন্দ বিধির এই প্রচেষ্টায় যোগ দেওয়া, নিদেন পক্ষে এর বিরোধিতা করা থেকে বিরত থাকা। লিবারেল, সেকুলারিস্ট আর নাস্তিকরা তাদের আদর্শে কনসিস্টেন্ট হলে সমকামিতার মতো বিষয়ের পক্ষে তারা যেভাবে প্রচারণা চালায় ঠিক সেভাবে ভায়োলিজমের পক্ষেও প্রচারণা চালাত, আন্দোলন করত। এরকম আরও অনেক দিক থেকে প্রমাণ করা যায় নাস্তিকতা এবং সেকুলারিজম আসলে মোটা দাগে ন্যায়ালিস্টিক। এই মতাদর্শগুলো তাদের যৌক্তিক উপসংহার এবং চূড়ান্ত অবস্থান নিয়ে নিয়ে গেলে এগুলো অর্থহীন এবং অযৌক্তিকতা স্পষ্ট হয়ে যায়। লিবারেলিজমের মেকি সহিষ্ণুতা। লিবারেল বলি, তোমরা অসহিষ্ণু। তর্জমা, আমি যা মানি তোমরা তা মানো না। সহিষ্ণুতার একটা সঙ্গ হলো সুনির্দিষ্ট সীমার মধ্যে অনুমোদিত পার্থক্য। ফ্যাক্টরিতে বানানো পণ্য কখনো 100% হবে এরকম হয় না, কিছুটা এদিক সেদিক থাকে। কোনো ফ্যাক্টরির 100,000 পিস্টন তৈরি হলে দুইটা হুবহু একই হবে না, কিছু না কিছু পার্থক্য থাকবেই, তবে সে পার্থক্য এক নির্দিষ্ট সীমার ভিতরে।
এটাই হলো পার্থক্যের অনুমোদিত সীমা। কোনো পিস্টনের পার্থক্য সীমার বাইরে চলে গেলে সেটা বাতিল, অকেজো ধরে নিয়ে সেটাকে আবর্জনায় ফেলে দেওয়া হবে। লিবারেলরা দেখাতে চায় যে তাদের সহিষ্ণুতা সীমাহীন আর বাকি সবাই অসহিষ্ণু, কিন্তু বাস্তবতা হলো লিবারেল সহিষ্ণুতার একটি নির্দিষ্ট মাত্রা আছে, সীমাহীন সহিষ্ণুতা বলে কিছুই নেই। এটা একটি অক্সিমরন। অক্সিমরন বলতে দুটি পারস্পরিক বিরোধী শব্দ বা ধারণার একত্রীকরণ যা কোনো যৌক্তিক অর্থ প্রকাশ করে না, যেমন আলোকিত অন্ধকার, একসাথে একাকী, নীরব আওয়াজ। নির্দিষ্ট সীমার মধ্যে সহিষ্ণুতা সব দর্শন এবং বিশ্বাসেই থাকে, ইসলামেও আছে। পার্থক্য হল ইসলামের সহিষ্ণুতার ভিত্তি শরিয়াহ হিকমা, ইসলামী হিদায়া, আর লিবারালিজমের ক্ষেত্রে সহিষ্ণুতার ভিত্তি হল এলোমেলো ক্রমাগত বদলাতে থাকা সাংস্কৃতিক, রাজনৈতিক আর প্রথা। ফ্যাক্টরির উদাহরণে ফেরত যাই। অনুমোদিত পার্থক্যের সঠিক মাত্রা ফ্যাক্টরির মেশিনগুলোতে ঠিক করে দেওয়া না হলে উৎপাদিত পার্টসগুলো অকেজো এবং ত্রুটিপূর্ণ হবে। মানুষের ক্ষেত্রে সঠিক মাপকাঠি অনুযায়ী একটি নির্দিষ্ট সীমার ভিতরে পার্থক্য বা ভ্যারিয়েশন বা বৈচিত্র্য মেনে নেওয়া যায়, কিন্তু সব ধরনের পার্থক্য মেনে নেওয়া যায় না। সব ধরনের ভ্যারিয়েশন চলতে দিলে সেটা হবে মানুষের দেহ, মন এবং সমাজের জন্য ক্ষতিকর। আর মানুষ এবং মানব সমাজের জন্য কোনটা উত্তম সেটা মানব জাতির স্রষ্টার চেয়ে আর কে বেশি ভালো জানবে? লিবারেল সেকুলারিজমের ভণ্ডামি। লিবারেল সেকুলারিজম বলে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ না, মানুষ যে সিদ্ধান্ত নিতে পারছে এটাই গুরুত্বপূর্ণ। এই যুক্তি দিয়ে লিবারেল সেকুলারিজমের আসমানি দিক নির্দেশনাকে প্রত্যাখ্যান করে। সিদ্ধান্ত নিতে পারাটাই যদি মুখ্য হয় তাহলে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দিন শেষে সেটা মূল্যহীন, তাহলে আর আসমানি নির্দেশনার কি দরকার? হাতে ম্যাপ, কম্পাস, বাতি থাকার কি দরকার? সঠিক রাস্তা খুঁজে বের করার কি দরকার? কোন তাব্যে পৌঁছানোরই বা কি দরকার? আমার এ পথ চলতেই আনন্দ। আর কোনো দর্শন, নৈতিকতা আর কোনো কাঠামোগত সম্ভবত লিবারেল সেকুলারিজমের মতো একটা অন্তঃসার শূন্য না। অন্যদিকে মানবগোচিত আদর্শ আর দর্শনগুলো আরও কিছু না হোক, তাত্ত্বিকভাবে হলেও মানুষের দিক নির্দেশনাগুলো দেওয়ার চেষ্টা করে, এমন কিছু নির্দেশনা আর মূলনীতি দাঁড় করানোর চেষ্টা করে যেগুলো মানুষকে ব্যক্তিগত এবং সামষ্টিক প্রশান্তির দিকে নিয়ে যাবে। কিন্তু লিবারেল সেকুলারিজমে এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। লিবারেল সেকুলারিজমের বক্তব্য হলো সিদ্ধান্ত নিতে পারলেই হলো, আর কিছু লাগবে না। কী সিদ্ধান্ত নিচ্ছি সেটা গুরুত্বপূর্ণ না, সিদ্ধান্তের স্বাধীনতা থাকাটাই মুখ্য। কেউ যদি স্বেচ্ছায় সবচেয়ে জঘন্য, বিপদজনক কিংবা অর্থহীন সিদ্ধান্তও নেয় তবে তাই সেহি। স্রষ্টা আমাকে বলে দেবে কী করতে হবে? ভুল সিদ্ধান্ত নিলে ক্ষমা চাইতে হবে? অনুশোচনা বোধ করতে হবে? না, কখনো না। এর চেয়ে অসংলগ্ন কোনো দর্শন পৃথিবীতে আর আসেনি, তবু এই চিন্তা আধুনিক মানুষের মনে রাজত্ব করে। আর এখানেই শেষ হচ্ছে লিবারালিজম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, বেল বাটনটিতে ক্লিক করে দিন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি কমেন্ট আশা করছি। ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করতে ভুলে যাবেন না, আপনারা আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।